আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা আপনি কখনো চেক করে দেখেছেন? আর যদি ট্র্যাক করেও থাকে, আপনি কিভাবে সেটা অফ করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনাকে ট্র্যাক করা হচ্ছে, সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে। এই কাজটা করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন সেটিংস অপশনে। সেটিংসে আসার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করলে গুগল অপশনটা পাবেন। তো এখানে গুগলে ক্লিক করবেন। করার পরে আপনারা এইখানে আপনাদের ফোনে এখানে দুইটা অপশনও আসতে পারে অথবা একটা অপশনও আসতে পারে। যদি দুইটা থাকে এখানে অল সার্ভিস এই অপশনটাতে আসবেন। আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে পার্সোনাল সেফটি, পার্সোনাল সেফটিতে যাবেন। তারপরে এইখানে এই যে আননোন ট্র্যাকার অ্যালার্টস এই অপশনটাতে যাবেন। তো এইখানে এই যে অ্যালাউ অ্যালার্টস এটা অফ করা আছে, যদি আপনাদের ফোনেও অফ করা থাকে তাহলে এইটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনারা এইখানে এই যে স্ক্যান নাও, স্ক্যান নাও করলে এখানে আপনার কোনো ট্র্যাক কেউ করছে কিনা সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো আমার এইখানে কেউ ট্র্যাক করছে না, এই জন্য আমার এটা এই যে নো ট্র্যাক অ্যালার্টস, তারপরে আমার এটা গ্রিন আছে। তো এই জন্য আমি বুঝতে পারতেছি যে আমার এখানে কোনো সমস্যা নাই। তো আপনিও আপনারটা এইভাবে করে চেক করে নেবেন। আশা করি পুরো প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন। তো এই ধরনের ছোটখাটো ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার আইডিকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, আপনার মতামত জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।